জুই ভাই, ও আপনার কাছে সেলাই কাম শিখবো। ওর সামনের মাসে বিয়া, ওর জামাই কইছে ওর হাতে বানানো জামা পরবো। আটা কিন্তু এক মাসের মধ্যে শিখান লাগবো। ও বুঝছি। কি শিখাবেন আমারে? শিখামো নাকি? শিখামো, কাল থেকে আইসা আইসেন, বসেন, আপনার জন্য অপেক্ষা করতেছিল। মাপ নিবেন, ধরেন কোমরের মাপ নিবেন। কোমরের মাপ কত? এই আসতেছে 22। এরপর ধরেন বুকের মাপ, এই ধরতে এখানে হলো বুকের মাপ, আর এখান থেকে হলো ঝুল, এখান থেকে এই যে সবটা দু লম্বাই, এটা হলো ঝুল। আপনার একটা কথা দিগাই, কিছু মনে করবেন না তো, বলেন মানুষের সুখ বলতে কি বোঝায়? সুখ কারের উপরে আমি জানি না, যে নিজের জগৎটা পাওয়া যায়, যার মধ্যে আপনার পাওয়া যায়। সুন্দর হয়েছে তো, এই যে দেখেন, এই ধরে এই সোজা দিকে টান রাখতে হবে, এই যে, আর কুচি দিতে হলে আপনার এই দিকে এই একটা আপনার দুটা ভাঁজ দিয়ে নিলেই কুচি হবে, এই ধরে, এই যে সুন্দর হয়েছে। এই তো শুনলাম যে তুমি নাকি ওই টেলর মাস্টারের সাইকেলে করে বাড়ি ফিরো। না মানে আমি কিছু মনে করি নাই, মানে লোকজন বলাবলি করতেছে আর কি। এই কথাটা ধরো আমার ফ্যামিলির কানেও গেছে, আমার এলাকার মুরব্বীদের কানেও গেছে, ওইভাবে আর কি আমার কানেও আসলো। আমি একদমই কিছু মনে করি নাই, মানে আমার মনে করার কিছুই নাই, আমি ওই টাইপের ছেলেই না, আমার এই ধরনের মন মানসিকতাই নাই। আজকে মেশিনে বসা লাগবে না, আজকে আপনার একটা রুমাল দিই, রুমালে আপনার হবু জামাইয়ের নাম লেখেন, উনি খুশি হবেন। আব্বা, তোমার একটা কথা কই। কি কথা? ক আমার তো সামনে পরীক্ষা, পরীক্ষাটা শেষ হোক তারপর বিয়েটা করলে হয় না? না হয় না, এরকম সম্পর্ক বারবার আসে না। তো এই জামা বানাইছি, কিন্তু বানানোর পর দেখি সব রুহি ভাইয়ের গায়ের মাপে হয়ে গেছে। আমি একটা কাপড়ে জাফর নাম লিখতে নিছিলাম, ওইটাও রুহি ভাইয়ের নাম লিখে ফেলাইছি। কি কইতেছিস আসা? এরকম তো হয় প্রেমে পড়লে। তুই কি রুহি ভাই প্রেমে পড়ছিস? আমি জানি না আপা, সারাক্ষণ তার কথা মাথায় ঘুরে, তার চোখ দুইটা আমার চোখের সামনে সারাদিন ভাসে। আপনি জানেন মানুষের চোখে পানি আসে কখন? পানি যখন মানুষের অনেক কথা কনে থাকে কিন্তু কইতে পারে না। আমি আসি জহির ভাই। তুই এখানে কোন দোকানে সেলাই শিখে? এই দোকানেই, আপনি তো চিনলাম না। ও আচ্ছা, আমি আমি ওই নিতুর হবু জামাই, রহিমগঞ্জ গ্রামে আমার বাড়ি, বিদেশ থেকে, বিদেশ থেকে আমি মানে বিয়ে করার জন্য আসছি। আমার নাম জাফর। জহির। ও জহির, আপনি জহির সাহেব, আপনার কাছেই তো নিতু শিখে না? নিতু আপনার সম্বন্ধে অনেক গল্প করছে। মা, তুমি বুঝলে না, মানুষ ভালো থাকলে সুখে থাকে, আমি মনে হয় সেই সুখ খুঁজে পাইছি। কার কথা কইতেছস? জাফর? না মা, আমি আরেকজনের ভালোবাসি। এই জামাটা তো আপনাকে লাগবো না, এই জামাটা আরেকজনের গায়ের মাপে মানে না, যারা আমি ভালোবাসি, যে আমার সুখ। এই তো তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার সাথে কবুল বলতে পারবো না, আমি আপনার ঠকাইতেও পারবো না, আমি আরেকজনের ভালোবাসি, আমি এই জীবনে তারা হারাইতে চাই না। আপনার নাম লিখছি, আমার মনের মানুষের নাম জফরের নামে না, আপনার নামে।